মোহতরম হাজরিন, আজকে আমরা একটা বিশেষ বিষয়ের উপরে কথা বলতে চাই। সেটা হলো মসজিদের গুরুত্ব, তাৎপর্য এবং মসজিদের আদব। আমরা অনেকে মসজিদের আদব, মসজিদের বিধিবিধানগুলো সম্পর্কে খুব ভালো জানি না, যার কারণে মসজিদে ইবাদত করতে এসে গুনাহ কামাই করে চলে যায়। মসজিদ নির্মাণ করে, মসজিদ পরিচালনা করে, মসজিদে গিয়ে ইবাদত করে আমরা সওয়াব চাই, কিন্তু অনেকে আসেন মসজিদ প্রতিষ্ঠা করে গুনাহগার হন, অনেকে আসেন মসজিদ পরিচালনা কমিটিতে থেকে গুনাহগার হন, অনেকে আছেন মসজিদে ইমামতি খতিবগিরি করে গুনাহগার হন, অনেকে আছেন মসজিদে মুসল্লি হয়ে গুনাহগার হন। সেটা কি জন্য হয়? আল্লাহর ঘরের যে আদব আছে, আল্লাহর ঘরের যে বিধিবিধান আছে, সেগুলো না জানার কারণে, সেগুলো না মানার কারণে। এজন্য মসজিদের বিধিবিধানগুলো, মসজিদের আদবগুলো, মসজিদের প্রতিটা নিয়ম এবং আল্লাহর দেয়া প্রতিটা নির্দেশনা, এটা প্রত্যেক ইমানদারের মানা উচিত। আপনি দুনিয়ার কোনো সম্মানিত ব্যক্তির দরবারে, তার অফিসে, তার কক্ষে, তার কাছে গেলে সেখানকার নর্মাল এবং বেসিক যে আপনার ফর্মালিটিসগুলো আছে সেগুলো যদি আপনি মেনটেন না করেন, অথবা ম্যানার্সগুলো যদি আপনি খেয়াল না করেন, তাহলে সেক্ষেত্রে আপনার এই উপস্থিতিটা বরং তার চোখে ত্রুটিপূর্ণ, দোষনীয় এবং বেয়াদবিপূর্ণ হতে পারে। অনেক ক্ষেত্রে আপনি না আসলে এক ধরনের বিষয় থাকতো, আসার ফলে বিষয়টা আরও জঘন্য হয়ে যায় যদি সেই ম্যানার্সগুলো রক্ষা করা না হয়। আহকামুল হাকিমিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘরের ক্ষেত্রে এই বিষয়গুলো আরও অনেক বেশি গুরুত্বপূর্ণ। কোরআনে হাকিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মসজিদ সম্পর্কে অনেকগুলো আয়াত নাজিল করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক জায়গায় বলেছেন, লামাসজিদুন উসসিসা আলা তাকওয়া মিন আউয়াল ইয়াউম, প্রথম দিন থেকেই মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে তাকওয়ার উপর। মসজিদের ভিত্তি বা ফাউন্ডেশন, এটার স্ট্রাকচারাল ফাউন্ডেশন হয়তো ইট পাথর সিমেন্ট রডের উপরে, বাট এটার স্পিরিচুয়াল ফাউন্ডেশন বা এটার আত্মিক ফাউন্ডেশন, ভেতরগত অন্তর্নিহিত যে ভিত্তি, সেই ভিত্তিটা হলো তাকওয়ার উপরে। অর্থাৎ যারা মসজিদ প্রতিষ্ঠা করবেন, যারা মসজিদ পরিচালনা করবেন, যারা মসজিদে দায়িত্ব পালন করবেন, যারা মসজিদে আসবেন, তাদের সবার মসজিদকে কেন্দ্র করে আগ্রহ হবে মূলত তাকওয়ার ভিত্তিতে। মসজিদ বানাবেন কেন? তাকওয়ার ভিত্তিতে। মসজিদ পরিচালনা করতে আসবেন কেন? তাকওয়ার ভিত্তিতে। মসজিদে চাকরি করতে আসবেন কেন? তাকওয়ার ভিত্তিতে। মসজিদে নামাজ পড়তে আসবেন কেন? তাকওয়ার ভিত্তিতে, আল্লাহ ভীতির ভিত্তিতে, আল্লাহর কাছ থেকে সওয়াব প্রাপ্তির আশায়। এই বিষয়টা এত গুরুত্বপূর্ণ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে স্পষ্টত জানিয়েছেন যে লামাসজিদুন উসসিসা আলা তাকওয়া মিন আউয়াল ইয়াউম। মসজিদের ব্যাপারে মৌলিক কথা মাথায় রাখতে হবে যে এটার ফাউন্ডেশন এবং এটার মূল ভিত্তি হতে হবে তাকওয়ার উপরে। টাকা পয়সা দিয়ে মসজিদ নয়, বরং তাকওয়া দিয়ে মসজিদ বানাতে হবে। মসজিদের স্ট্রাকচার তৈরি করার জন্য টাকা পয়সার দরকার হবে, সেটা ভিন্ন বিষয়, কিন্তু মসজিদ প্রতিষ্ঠার পেছনে, এটার পরিচালনার পেছনে, এটাকে গড়ে তোলবার পেছনে মৌলিক শক্তি থাকবে তাকওয়ার শক্তি, তাকওয়ার প্রেরণা। এটি হলো আদর্শ মসজিদের জন্য প্রথম শর্ত। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় আসার পর সর্বপ্রথম কাজ করেছেন মসজিদ নির্মাণ। প্রথম কাজ, মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় আসলেন, তিনি প্রবেশ করেছেন কোন এলাকা দিয়ে? কুবা এলাকা দিয়ে। মসজিদে কুবার কথা আমরা অনেকে জানি। এই মসজিদে কুবা, যেটি কুবা এলাকাতে অবস্থিত, মসজিদে নববীর খুব কাছাকাছি, এই মসজিদে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই এলাকাতে প্রবেশ করে এসে এই মসজিদটাকে প্রথম নির্মাণ করেছেন, তার হাতে নির্মিত প্রথম মসজিদ। এজন্য এই মসজিদে কুবায় গিয়ে কোনো নামাজ পড়লে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা উমরার সওয়াব দান করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তাহে শনিবারে, মঙ্গলবারে, আরও বিভিন্ন দিনে, এই দিনগুলোর কথা স্পেসিফিকলি হাদিসে আছে, এর বাইরে আরও বিভিন্ন দিনে এসে এসে মসজিদে কুবাতে নামাজ পড়তেন। এই মসজিদে কুবার কথাই আল্লাহ বলেছেন যে এই মসজিদটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তৈরি করেছেন, এটার ভিত্তি ছিল তাকওয়া, এবং তাকওয়ার ভিত্তিতে এটা তিনি তৈরি করেছেন। এই কথাগুলো আল্লাহ তাআলা এই জন্য বলেছেন যে আরেকটি মসজিদ মদিনায় নির্মাণ করা হয়েছে, যেটা মুনাফিকরা করেছে, সেটার নাম ছিল মসজিদে দেরার। মসজিদে দেরার বা ক্ষতি সাধন করবার জন্য ষড়যন্ত্রের মসজিদ ছিল। সে মসজিদের উদ্দেশ্য ভালো ছিল না, তাকওয়ার উপরে ভিত্তি ছিল না,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওইটাকে কম্পেয়ার করে দেখিয়েছেন যে মসজিদ হতে হলে এই কুবা যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতে তৈরি করেছেন সেটা হতে হবে দুনিয়ার সমস্ত মসজিদগুলোর মডেল আদর্শ এবং ওর ভিত্তিতে তাকওয়ার ভিত্তিতে মসজিদ হতে হবে কোরআন হাকিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মসজিদ সম্পর্কে ইন্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মাআল্লাহি আহাদা মসজিদ সব এগুলো আল্লাহ মসজিদ সব কার আল্লাহ অতএব সেখানে আল্লাহ ছাড়া কাউকে ডাকা যাবে না কাউকে আহ্বান করা যাবে না অর্থাৎ কারোর কাছে দোয়া করা যাবে না কারোর কাছে সাহায্য প্রার্থনা করা যাবে না কোনো শিরিক চলবে না এখানে তাওহীদ প্রতিষ্ঠা করতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় স্থাপনা গোটা পৃথিবীতে যত স্থাপনা আছে যত নগর আছে যত সভ্যতা আছে যত সমাজ আছে এর মধ্যে সবচেয়ে প্রিয় স্থাপনা হলো মসজিদগুলো অতএব এই মসজিদের সাথে সংশ্লিষ্টতা এই সংশ্লিষ্টতাও মানুষকে আখেরাতে ভিআইপির মর্যাদা এনে নেবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাবাতুন ইয়ুযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লু সাত শ্রেণীর মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ভয়াবহতম দিনে যেদিন কোনো ছায়া থাকবে না যেদিনকার গরম এখনকার গরমের চাইতে কত সহস্র গুণ বেশি হবে সেটা বলা কঠিন সূর্য মাথার খুব কাছাকাছি অবস্থান করবে এরকম ভয়াবহ গরমে ঘামে যেখানে মানুষের হাঁটু পানিতে মানুষ হাবুডুবু খাবে আরও বেশি পানিতে অনেকে হাবুডুবু খাবে এটা মানুষের অপরাধের মাত্রার উপর নির্ভর করে কিন্তু মরণ আসবে না কিন্তু কষ্ট এবং ভোগান্তি ঠিকই থাকবে সেই ভয়াবহতম দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাত শ্রেণীর মানুষকে ভিআইপি প্যান্ডেলের ছায়ায় ভিআইপি হিসেবে রাখবেন এই সকল গরম এবং রোদ কোনো কিছুই তাদেরকে পাবে না এই সাত শ্রেণীর মানুষের ভিতরে একটা বিশেষ শ্রেণী হলো ওয়ারাজুলুন কালবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ যে ব্যক্তির মনটা মসজিদে পড়ে থাকে যার মনটা কোথায় পড়ে থাকে মসজিদে পড়ে থাকে তার মসজিদে দিকে সবসময় মন থাকে সে কেনাবেচা করছে অফিসে আছে বাজার করছে অন্যান্য কাজ করছে কিন্তু তার মাথা কখন আজান হবে কখন সে মসজিদে যাবে এর জন্য ব্যাকুলতা থাকে আমাদের বেশিরভাগ মানুষের অবস্থা হলো আমরা মসজিদে আসার জন্য যতটা ব্যাকুল থাকি মসজিদ থেকে যাওয়ার জন্য তার চেয়ে বেশি ব্যাকুল থাকি এটা বোঝা যায় হলো মসজিদে আসার পর নামাজের মধ্যে বৃষ্টি শুরু হলে ধরেন নামাজ এবং নামাজের পর টানা বৃষ্টি চলছে মুসলধারে বৃষ্টি তখন নামাজের পর দেখবেন যে সব মসজিদের আপনার জানালা দরজা এই জায়গাগুলোতে যেভাবে ঝুলে থাকি আমরা তাতে মনে হয় যে হায় রে বৃষ্টি আইসে তো আমাদেরকে জেলখানা ঢুকে দিছে কখন বের হতে পারবো স্বাভাবিক যে আমাদের কাজকাম থাকবে আমরা যেতে অস্থির থাকবো কিন্তু আসার জন্য ধরেন আপনি যখন বাসায় আসেন দোকানে আছেন অফিসে আছেন মসজিদে আসবেন নিয়ত করছেন আর জবজবায় বৃষ্টি আসছে ছাতা নাই হাতের কাছে আপনি তখন কি করেন তখন আপনার ভেতর থেকে একটা ফতোয়া দেন কি ফতোয়া যে বৃষ্টি হলে জামাতে হাজির হওয়া জরুরি না এই ফতোয়াটা নিজে নিজে ডেলিভারি করেন করে এরপর আল্লাহু আকবার নামাজ পড়ে ফেলেন ঠিক না এরকম একটা বিল্ডিং এলাকায় দেখা যাবে যে বৃষ্টি শুরু হয়েছে বিল্ডিংয়ের বের হওয়ার গেটের এখানে দশজন পনেরো জন বিশ জন মানুষ সবাই ওই যে বের হওয়ার সময় মসজিদ থেকে যেরকম সবাই দরজার সামনে মাথা দিয়ে দাঁড়ায় থাকে তাকায় থাকে বৃষ্টি একটু কমছে কিনা বাসার নিচে গেটে এরকম মানে জমে থাকে মানুষ এরকম দৃশ্য দেখা যায় তাহলে এখান থেকে বোঝা গেল যে মসজিদ থেকে যাওয়ার জন্য আমরা যতটা ব্যাকুল মসজিদে আসার জন্য এতটা ব্যাকুল না সমাজে কিছু মানুষ সব সমাজে আছে যারা এর ব্যতিক্রম যারা মসজিদে আসার জন্য অনেক ব্যাকুল অনেক অস্থির আমি আমার ছাত্র জীবনে এমন এক দুজন ওস্তাজ পেয়েছি অনেক বেশি না এক দুজন যাদেরকে দেখেছি যে আজান হয়ে গেলে বা ওয়াক্ত হয়ে গেলে মসজিদে যাওয়ার জন্য তারা ব্যাকুল হয়ে যেতেন চেহারা বিবর্ণ হয়ে যেত প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অবস্থা ছিল যখন সালাতের ওয়াক্ত হতো তখন তিনি কাউকে চিনতেন না ব্যাকুল হয়ে যেতেন মসজিদে যাওয়ার জন্য আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সহধর্মিনী সবচেয়ে প্রিয় মানুষ কাছের মানুষ একবার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা এরকম হয়েছে যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তিনি চিনছিলেন না তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন কে তুমি বললো আমি আয়েশা
চিন্তা করেন, মানে পরিস্থিতিটা একটু বোঝার চেষ্টা করেন, উপলব্ধি করেন, মেলাবার চেষ্টা করেন যে একটা মানুষের অবস্থা কেমন হলে নিজের সবচেয়ে প্রিয়তমা স্ত্রীকে চিনতে পারছেন না। কে তুমি? আয়েশা। আয়েশাকে চিন্তা করো। আবার জিজ্ঞাসা করছেন আয়েশাটাকে, বলে যে আবু বকরের মেয়ে, বলে যে আবু বকরকে, বলে যে আবু কুহাফার ছেলে। আবু বকরকে চিনে না, সবচেয়ে প্রিয় মানুষটাকে চিনে না এবং নিজের স্ত্রীকে চিনছেন না, আবু কুহাফাকে চিনছেন না। তখন আসলে তারা ভড়কে গেলেন, নারী কি অবস্থা, উনি কাউকে চিনছেন না। অর্থাৎ যখন আল্লাহর ডাক পড়ত তখন অন্য কোনো কিছুকে তিনি চিনতে পারতেন না। এরকম এরকম বেচাইন, এরকম অস্থিরতা, ব্যাকুলতা, আল্লাহর প্রতি ভালোবাসার মাত্রা এই লেভেলে ছিল। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে তাদের ভালোবাসা আল্লাহর প্রতি সবচেয়ে প্রগাঢ়। মোহতরম হাজরি, এই জন্য আল্লাহর ঘর মসজিদের সাথে আমাদের সুনিবিড় সম্পর্ক স্থাপন করতে হবে। তাহলেই ওই যে আরশের নিচে যারা ভিআইপি হিসাবে ছায়া পাবেন সেই সৌভাগ্যবান মানুষদের কাতারে আপনি আমি সামিল হতে পারব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মসজিদের প্রতি সেই ভালোবাসা, সেরকম টান, সেরকম আকর্ষণ, সেরকম ব্যাকুলতা আমাদের মধ্যে তৈরি করে দিন। মোহতরম হাজরিন, মসজিদের প্রতি আমাদের বেশ কিছু দায়িত্ব এবং কর্তব্য আছে এবং এই দায়িত্ব কর্তব্য মসজিদ যিনি প্রতিষ্ঠা করবেন, যারা প্রতিষ্ঠা করবেন, যারা পরিচালনা করবেন, যারা মসজিদে দায়িত্ব পালন করবেন এবং যারা মুসল্লি হিসাবে আসবেন সকলের জন্য প্রযোজ্য। এরকম বেশ কিছু আদব আছে, বেশ কিছু কর্তব্য আছে মসজিদের প্রতি। তার ভিতরে সর্বপ্রধান এবং প্রথম কর্তব্য হল মসজিদ প্রতিষ্ঠা হবে, মসজিদ পরিচালনা হবে, মসজিদের কাজ হবে, মসজিদে আসা হবে, মসজিদ গড়ে তোলা হবে শুধুমাত্র আল্লাহকে খুশি করবার জন্য। এখানে অন্য কোনো উদ্দেশ্য আসতে পারবে না, এখলাস থাকতে হবে। আপনারা লক্ষ্য রাখবেন মসজিদ সম্পর্কিত যত হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত হয়েছে তার সবগুলোতে একটা ওয়ার্ড, একটা শব্দ বিশেষভাবে আছে, এটা অন্য অনেক ক্ষেত্রে নেই, সেটা হলো লিল্লাহ শব্দটি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মানবানা লিল্লাহি মসজিদা, যে ব্যক্তি আল্লাহকে খুশি করবার জন্য, আল্লাহ সন্তুষ্টি লাভের আশায় যে ব্যক্তি মসজিদ করবে তার জন্য পুরস্কার হিসাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য অনুরূপ ঠিক একইভাবে জান্নাতে তার অনন্ত অসীমকালের ভোগের জন্য প্রাসাদ নির্মাণ করে দিবেন। কিন্তু এই পুরস্কার সে পাবে যার মসজিদ নির্মাণের উদ্দেশ্য হলো আল্লাহকে খুশি করা। যার মসজিদ নির্মাণের উদ্দেশ্য কি হবে? আল্লাহকে খুশি করা। এখানে দুনিয়াবি কোনো বিষয় থাকতে পারবে না। এই বিষয়টি সবার জন্য প্রযোজ্য। যারা মসজিদে ইমামতি করবেন, খতিবগিরি করবেন, মুয়াজ্জিনি করবেন, খাদেম হিসাবে দায়িত্ব পালন করবেন বা অন্য কোনো দায়িত্ব পালন করবেন, তাদের সবারও উদ্দেশ্য হতে হবে এখান থেকে টাকা কামাই না, আমার জীবনে চলার জন্য টাকার প্রয়োজন আছে, মসজিদ ফান্ড থেকে কর্তৃপক্ষ সেটা ব্যবস্থা করে দিচ্ছেন আলহামদুলিল্লাহ, এটা যদি নাও হয় তারপরও আমি মসজিদের সাথে কোনো না কোনোভাবে সেবায় নিজেকে জড়িয়ে রাখবো, এ হবে অন্তরের অবস্থা, এ হবে মানসিক অবস্থা, তাহলে সেক্ষেত্রে তিনি এ হাদিসের অধীনে আসতে পারবেন। যারা প্রতিষ্ঠা করবেন তাদের উদ্দেশ্য হতে হবে আল্লাহকে খুশি করা। বাংলাদেশে মসজিদ নির্মাণের ক্ষেত্রে আমার অবজারভেশন হলো প্রচুর পরিমাণে মসজিদ, পার্সেন্টেজ হয়তো বলতে পারবো না, কিন্তু বিপুল পরিমাণ মসজিদ আছে এই দেশে যেগুলো আল্লাহকে সন্তুষ্ট করবার উদ্দেশ্যে তৈরি হয় না। এর সংখ্যা দুই চারটা না, অহরহ এরকম মসজিদ। এই মসজিদগুলো মুনাফিকদের মসজিদের দেরারের মতো হুবহু না হলেও ওই প্যাটার্নের দিকে চলে যায়। যেমন অনেক মসজিদ আছে এই ঢাকা শহরে, চট্টগ্রামে, দেশের গ্রামাঞ্চলে বিভিন্ন জায়গায়, যে মসজিদগুলো যারা প্রতিষ্ঠা করেছেন তাদের উদ্দেশ্য হল এই মসজিদগুলো তৈরি করে নেতা হওয়া। হয়তো একটা কমিটিতে আছেন পুরান মসজিদ, সেখানে কমিটির মধ্যে একটা পরিচালনা পরিষদে দুজন, পাঁচজন, দশজন মানুষ থাকলে তাদের সবাই সব বিষয়ে একমত হবে না, অনেক বিষয়ে দ্বিমত হবে এবং সেটা খুব জটিল পর্যায়ে চলে যাবে, হতেই পারে। কিন্তু সেটার কারণে দেখা গেল যে কয়েকজন বের হয়ে আরেকটা মসজিদের জায়গা বাও করে একটা মসজিদ উঠেছে। কেন? কারণ এনাদের সাথে কি হয় নাই, বলিব না, হয় নাই। উনি হয়তো সভাপতি হইতে চাইছেন কিন্তু ওনাকে বানানো হয় নাই, উনি সেক্রেটারি হইতে চাইছেন ওনাকে বানানো হয় নাই, এবার উনি আরেকটা মসজিদ বানাইছেন। তাহলে মসজিদ নির্মাণটা আল্লাহর জন্য হয়েছে না সভাপতি সেক্রেটারি হওয়ার জন্য হয়েছে?
গ্রামাঞ্চলে আবার আরেকটা দেখা যায়, আল্লাহ তাআলা কোনো ফ্যামিলিতে কাউকে টাকা পয়সা দিলে তো বাড়ির সামনে একটা মসজিদ তার করা লাগে। মসজিদ দরকার হোক বা না হোক, আশেপাশে হয়তো মসজিদ আছে, ওইটাতেই মুসল্লি পুরা হয় না, তারপর উনি না বাড়ির সামনে একটা মসজিদ করছে, কারণ মানুষ বলবে এটা মসজিদ আলা বাড়ি, কিন্তু বাড়ির সামনে মসজিদ আছে, একটা ভাবসাব হবে, সবাই তাদের কাছে আসবে, তারা কারোর কাছে যাবে না। আমরা নামাজ পড়তে অমুক বাড়ির এলাকার মানুষের মসজিদে যাওয়া লাগে, এটা আমাদের ইজ্জতে বাদে, এই জন্য আমরা নিজেরা মসজিদ বানাই নিছি। এগুলো সবগুলো নিজের প্রবৃত্তির পূজা করবার জন্য হয়, এগুলো একটাও আল্লাহর সন্তুষ্টির জন্য হয় না। মসজিদের দরকার নেই তারপরও করবে। আমার কাছে অনেকে আসেন, ভাই আমি একটা মাদ্রাসা করব, কোথায় করবেন? অমুক এলাকায় করব। তো আমি স্টাডি করে দেখি যে এখানে আসলে মাদ্রাসার দরকার নেই, কিন্তু না উনি করবেনই, আপনি করেন, আপনার মাদ্রাসার জন্য শ্রম মেধা ব্যয় করার মতো সেরকম সুযোগ বা সামর্থ্য আমার নাই, কারণ এখানে মাদ্রাসা প্রয়োজন নাই। যেখানে প্রয়োজন নাই আমার বাড়ি আমার এলাকা, তাই গায়ের জোরে আমার করতে হবে, একটা প্রয়োজন না হলেও করতে হবে, বিশেষ করে লোক দেখাবার উদ্দেশ্যে করতে হবে। এইটা যদি হয় তাহলে সে মসজিদ নির্মাণ কখনো সওয়াবের হতে পারে না, বরং সেটা গুনাহের কারণ হতে পারে। আরেকটা অনাচারের কথা আমি নির্দ্বিধায় বলবো, সেটা হলো বাংলাদেশের অনেক মসজিদ হয় অবৈধ জায়গায়, আরেকজনের জায়গা নির্মাণ হয়, অনেক মসজিদের কথা বলছি আমি, অনেক মসজিদ হয় আরেকজনের জায়গা নির্মাণ হয় অথবা ভেজাল্লা জায়গা নির্মাণ হয়। ভেজাল জায়গা মানে হয়তো গণ্ডগোল ফাসাদ চলছে, তো কৌশল করে ওখানে একটা মসজিদ উঠে দিস, তাইলে ওটা কি করতে পারবে না, আর ভাঙতে পারবে, দখল করার একটা ভালো বুদ্ধি মসজিদ উঠে দেওয়া। অনেক সময় দেখা যায় দুর্বল মানুষ তার ওখানে একটা মসজিদ বানিয়ে দিস। এইরকম বিভিন্ন জায়গায় যেখানে সেখানে মসজিদ তোলা, এটা বাংলাদেশে একটা সাধারণ ব্যাপার হয়ে দাঁড়াইছে। যারা সারা জীবন ঘুষ দুর্নীতি আর দুই নম্বরই করছে, এই লোকগুলা সমাজে আইসা শেষ বয়সে আইসা রিটায়ারমেন্টে যাওয়ার পর অথবা তার আগে অনেকে চিন্তা করে বহুত আকাম কুকামিত করলাম, সব তো নিজের জন্য আর পোলাপানের জন্য করলাম, আল্লাহর জন্য একটু দু চারটা আকাম করি, তাহলে আগেরগুলো কাটাকাটি হয়তো হয়ে যাবে। এই জন্য একটা মসজিদ একটা ভেজাল্লা জায়গাতে করে দিয়া আল্লাহর ঘর বানিয়ে দিছি, আমার তো নিজের ঘর বানাই নাই, তাহলে আগেরগুলো আল্লাহ তাআলা হয়তো মাফ করে দিবে। আমি বলি যে এগুলোর মুগুর আল্লাহ ডাবল দিবেন, করছস সেটা একটা ব্যাপার ছিল, কিন্তু আমার ঘরে তুই আসামের কাঠগড়া দাঁড় করেছস, এই জন্য তোর মায়ের হবে ডবল। এই জন্য ভাইরা, মসজিদ হতে হবে নিষ্কণ্টক জায়গা, নির্ভেজাল জায়গা, আপনি আল্লাহর ঘর বানাতে গিয়ে ভায়োলেশন করতে পারেন না। অনেক মসজিদ আছে ঢাকা শহরে রাস্তার জায়গা দখল করে ফেলছে, একবারে সিঁড়ি ইয়া করতে করতে মসজিদ ভায়োলেশন করাই যায়, সমস্যা নাই, এখানে কেউ আসবে না বলতে। মসজিদ যেখান থেকে মানুষ আদর্শ শিখবে, সে মসজিদের জন্য ভায়োলেশন কীভাবে গ্রহণযোগ্য হতে পারে? অতএব মসজিদ হতে হবে আল্লাহকে খুশি করবার জন্য, দুনিয়ার কোনো ধান্দা উদ্দেশ্য এখানে থাকতে পারবে না, এটা হলো মসজিদের এক নম্বর আদব। নাম্বার দুই, মসজিদ এখানে তাওহিদ প্রতিষ্ঠা করতে হবে। কি প্রতিষ্ঠা করতে হবে? তাওহিদ, একত্ববাদ প্রতিষ্ঠা হবে, এখানে কোনো শিরক চলবে না। অনেকেই আছেন বিভিন্ন জায়গায় দেখা যায় ঢাকায় মসজিদের মধ্যে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ববাদ প্রতিষ্ঠা না করে বিভিন্ন শিরকের আয়োজন করছেন। কোনো কোনো মসজিদে দেখা যায় মসজিদের ভিতরে কবর আছে, যিনি বানাইছেন মসজিদের জায়গা দিছেন, অথবা কোনো আপনার সম্মানিত ব্যক্তি ছিলেন কিংবা যেই হোক, দেখা যায় তার কবরটা মসজিদের ভেতরে, একদম মসজিদের ভেতরে কবর রেখে ওই কবরকে সামনে রেখে সেজদা করছে সবাই। মসজিদের ওয়ালের বাইরে কবরস্থান সেটা ভিন্ন জিনিস, কিন্তু মসজিদের ভিতরে কবর আছে না অনেক মসজিদে? ঠিক একইভাবে অনেক মসজিদে আছে যে মসজিদে বসে আল্লাহর কাছে সাহায্য না আছে, অনেক পীর জীবিত মৃত তাদের কাছে সাহায্য চাওয়া হয়, আল্লাহর ঘরে বসে আল্লাহর গোলামের কাছে সাহায্য চাওয়া, এটা আল্লাহর সামনে কত বড় বেয়াদবি। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাল মাসাজিদা লিল্লাহ, নিশ্চয় সমস্ত মসজিদগুলো সব কার? আল্লাহ। ফালা তাদউ মাআল্লাহি আহাদা, অতএব মসজিদে আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে। মসজিদের কর্তৃপক্ষ, প্রতিষ্ঠাতা, ইমাম মুয়াজ্জিন, খতিব এবং সকল মুসল্লিদের সকলের উপরে কর্তব্য হলো মসজিদে যাতে তাওহীদ প্রতিষ্ঠা হয়, কোনো শিরক যেন কোনোভাবে প্রতিষ্ঠা না হয়। তৃতীয়ত, মসজিদের আদব হলো মসজিদে আসতে হবে সুন্দর বেশভূষায়, সুন্দর অবয়বে, সুন্দর আকৃতিতে, সুন্দর জামা কাপড়ে, সুন্দর পোশাক আশাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া বানি আদম খুদু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ আই ইনদা কুল্লি সালাত, প্রত্যেক নামাজের সময় তোমরা
বিশেষ করে মসজিদে যখন আসবে বা নামাজ যখন পড়বে তখন তোমরা সুন্দর পোশাক আশাক এগুলো গ্রহণ করবে উত্তম পোশাক গ্রহণ করবে অনেকে আছে দেখবেন অফিসে যাইতে উনি খুব একদম ইস্তারি করা জামা কাপড় ছাড়া কখনোই যান না বাট মসজিদে আসার সময় একটা লুঙ্গি আর একটা টি-শার্ট দিয়ে চলে আসছে এই লুঙ্গি পরে শ্বশুর বাড়িতেও যাবেন অফিসে পরার কথা হ্যাঁ কিন্তু সেটা পরে কোথা চলে আসছেন মসজিদে চলে আসছেন লুঙ্গির কোনো দোষ নাই আবার ভুল বুঝেন না লুঙ্গি তো আমাদের জাতীয় পোশাক আপনি যদি অন্য সব জায়গায় লুঙ্গি পরে যেতে আপনার অসুবিধা না হয় তাহলে মসজিদেও আসেন কোনো অসুবিধা নাই কিন্তু আপনি অন্য কোথাও যান না বাট মসজিদের জন্য আর বেডরুমের জন্য লুঙ্গি ঠিক করে রাখছেন তাহলে আপনি কিন্তু আল্লাহর ঘরে যথাযথ সম্মান হয়তো দিলেন না লুঙ্গি পরে আসা সবসময় নিষেধ আমি তা কিন্তু বলি নাই আপনি অন্য সব জায়গাতে খুব স্মার্ট পোশাক আশাক করে পায়জামা পরা ছাড়া যান না প্যান্ট পরা ছাড়া যান না আপনি আপনার ভালো একটা জামা পরা ছাড়া যান না কিন্তু মসজিদে আসার জন্য পুরান ধুরান ছেঁড়া ময়লা আলা আপনি কোনো অনেকে আছে স্যান্ডগেঞ্জি পরে চলে আসছে বিশেষ করে যুবকদের অনেকে দেখা যায় যে আপনার ওই যে ইউ ইউ টাইপের পোলাপান যারা হ্যাঁ জার্সি পরে মসজিদে চলে আসছে জার্সি পরে তো মানুষ পাগলামি করতে যায় মানে পাগলামি বলতে আই মিন খেলাধুলা করতে যায় মানে যেটা মানুষের জীবনের ফোর সাবজেক্ট সেটা পরে আপনি মসজিদের মতো সিরিয়াস কাজে আল্লাহর ইবাদতের সামনে চলে আসছেন এখানে আপনার একটা নড় ছেড়ে বসা উচিত তার মানে আবার এটা বলতেছি না যে যুবক পোলাপান জার্সি গায়ে থাকলে মসজিদে আসিয়েন না না আসার চাইতে তো আসা ভালো কিন্তু আশা যখন ধরছেন সামনে থেকে নিয়ত করেন জার্সি না আমি সুন্দর পোশাক পরে আসবো সিরিয়াস পোশাক পরে আসবো আপনি জার্সি পরে আসলে কি হবে সামনের কাতারে আপনি নামাজ পড়তেছেন পিছনের কাতারে আপনার পিঠে লেখা আর বললাম না এখন পিছের মানুষ কি আলহামদুলিল্লাহ পড়বে না ওই আপনার ওই খেলোয়াড়ের নাম পড়বে এটা তো আল্লাহর ঘরের সাথে যায় না যাই হোক এই জন্য সুন্দর পোশাকে আসা চার নম্বর মসজিদের আদব হলো মসজিদকে পরিচ্ছন্ন রাখা পরিষ্কার রাখা এটা শুধুমাত্র খাদেম সাহেবের আর মজলিস সাহেবের ডিউটি না আমাদের অনেকে আছি যে মসজিদে কোনো ময়লা দেখলে মজলিস সাহেবের ডাকি মজলিস সাহেব দিকে আসেন তো খাদেম সাহেব দিকে আসেন এই যে দেখেন ময়লাটা পরিষ্কার করেন তো মজলিস সাহেব করবে ওনার দায়িত্ব বুঝলাম আপনি এটা করলে কি গুনাহ হইতো না সওয়াব হইতো তাহলে আপনি মজলিস সাহেবের ডাইকা সওয়াবটা দিয়ে দিলেন এত উদার বলেন বড় কোনো অফার থাকলে টাকার বান্ডেল পড়ে থাকলে তো মজলিস সাহেব বলবেন মজলিস সাহেব আসেন তো এটা নিয়ে যান তখন তো মজলিস সাহেবরে বলবেন যে আপনি সাইডে যান আমি নই আপনার কিছু দিয়ে দিবেন আল্লাহর হস্তে আপনি হুজুর মানুষ গোটা বান্ডেল টানবেন কা দুনিয়াটা তো ভালো বোঝেন কিন্তু আখেরাটা বুঝেন না যে এই ময়লাটা যদি আমি নিজে একটু পরিষ্কার করে দিই তাহলে তো আমার অ্যাকাউন্টে সবটা জমা হবে তো এইটা আমি মজলিস সাহেবকে কেন দেব হ্যাঁ ওনার কর্তব্য উনি চাকরি করেন সেটা আরেক জিনিস কিন্তু অ্যাজ এ মুসলমান আমারও তো দায়িত্ব আছে না নাই কয়জন মানুষ কয়জন মসজিদ কমিটির সদস্যদেরকে আপনারা দেখছেন এই যাবত যে মসজিদ কমিটির সদস্য উনি মসজিদ পরিষ্কার করছেন কয়জন দেখছেন বলো খুব রেয়ার না কয়জন খতিবকে দেখছেন অনেক নওয়াজ ইমাম খতিবরা আজান দিতে চায় না বলে আমার ইজ্জত লাগে সে ইমাম খতিব হওয়ার যোগ্যই নয় মসজিদে কারণ সে জানে না আজান দেওয়া একটা ইবাদত ইবাদত করতে যদি কারোর লজ্জাবোধ হয় তাহলে সে অযোগ্য সে মসজিদের উপযুক্ত না আশ্চর্য কথা মুয়াজ্জিন সাহেব নাই আমি ইমাম বা খতিব আজান দেওয়ার সুযোগ পাইছি আজকে সুযোগ যে আমার এটা তো ডিউটির বাইরে এটার বিনিময়ে আমার লাগে সব পাবো এই মানসিকতা আমাদের দেশে অনেকের থাকে না এই না থাকাটা এটা দোষের মসজিদকে পরিচ্ছন্ন রাখার জন্য সবার উদ্যোগ থাকতে হবে সেটা একেবারে মসজিদের পরিচালনা পরিষদ থেকে নিয়ে খাদেম সাহেব বা সাধারণ মুসল্লি পর্যন্ত সবার আন্তরিকতা থাকবে যে আমি পরিষ্কার রাখবো আমার দ্বারা যেন অপরিষ্কার না হয় পাঁচ নম্বর হলো মসজিদে আসার সময় কোনো দুর্গন্ধ যেন নিজের শরীরে বা মুখে বহন করে না আসি সেটা খেয়াল রাখতে হবে বিশেষ করে কাঁচা পেঁয়াজ বা রসুন এগুলো খেয়ে মসজিদে না আসা হাদিসে আলাদা করে নিষেধ করা আছে কেন কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তাতাআযাল মালায়েকাতু বিমা ইয়াতাআযা বিহি বনু আদম মানুষ যে সকল গন্ধ ইত্যাদিতে কষ্ট পায় ফেরেশতারাও সেগুলোতে কষ্ট পায় অতএব ফেরেশতারা আরও স্পর্শকাতর সেন্সিটিভ মসজিদে দুর্গন্ধযুক্ত কোনো কিছু খেয়ে না আসা এমনকি আপনার কাপড় চোপড়ে অনেক ঘর্মাক্ত তাহলে সেক্ষেত্রে সেগুলো নিয়ে মসজিদে না আসা তাহলে কী করবেন আপনি আপনি কিছু সুগন্ধ আতর ইত্যাদি ব্যবহার করে আসেন একটু ফ্রেশ হয়ে আসেন মুখের দুর্গন্ধটা দূর করে আসেন আপনাকে আসতে নিষেধ করা হয়নি কিন্তু ফ্রেশ হয়ে আসেন অনেকে আছে আমরা দুর্গন্ধ শরীরে নিয়ে আসি আমি একবার ইয়েতে ঢাকার আজিমপুরে ম্যাটারনিটিতে আমার ওয়াইফ ভর্তি ছিল তো পাশে এক মসজিদে নামাজ পড়তে গেছি তা আমার পাশে এক ভদ্রলোক দাঁড়াইছে তার গায়ের থেকে যেই পরিমাণ দুর্গন্ধ আসতেছে
একটা হলো বিড়ি খায়া মুখ দুর্গন্ধ করছে নর্দমার মতো, আরেকটা হলো ঘামের গন্ধ মিলেমিশে একাকার ভয়াবহ অবস্থা। আমি নামাজটা বহুত কষ্টে পড়লাম, কি পরিস্থিতি হচ্ছে আল্লাহ জানে, শুধুমাত্র জানবাজানোর তানে আছে যে আল্লাহ ফুসফুস বন্ধ হয়ে না যায়, নিঃশ্বাস নেওয়া যাচ্ছে। নামাজ শেষ করে চিন্তা করলাম কেমনে বলি, অচেনা মানুষ, আমারও তাড়াহুড়া, বসে লম্বা চড়া ওয়াজ নসিহত করার টাইম নেই, নিশ্চয় উনিও ব্যস্ত মানুষ, আবার বলতে গেলে যদি নাকের উপরে মাইরা বসে আরেক মুসিবত, চিনি না শুই না কি কয় না কয়। তাড়াতাড়ি বুদ্ধি আসলো, মাথায় পকেট থেকে কাগজ কলম বের করে লিখে দিলাম, ভাই আল্লাহর ঘরে দুর্গন্ধ নিয়ে আসা খুব ভয়াবহ অপরাধ, আমি কষ্ট যা পাইছি তার চালের ফেরেশ তারা বেশি কষ্ট পাইছে, নিশ্চয়ই এর কারণে আপনার আমল নামা গুনে লেখা হয়েছে, ভবিষ্যতে আল্লাহর হস্তে এই মুখের দুর্গন্ধ এবং শরীরের ঘামের দুর্গন্ধ এগুলো দূর করে মসজিদে ঢুকবেন। লেখা উনি যখন সুন্নতের নিয়ত করছে তখন সামনে রেখে চলে গেছে, তখন যতক্ষণে পড়বে তখন আমার আর খুঁজে পাবে না, আমি তো আউট হয়ে গেছি, কিন্তু আমার দাওয়াতি কাজ তো হয়ে গেছে। দাওয়াতি কাজ করতে হলে একটা বুদ্ধিশুদ্ধি লাগে, কারণ দাওয়াতি কাজ করে মায়ের গায়ে এরপর বলবেন যে আল্লাহর জন্য আমি মায়ের গায়ে শহীদ হয়ে গেছি। আপনার শহীদ তো কইছে কেডা, জাগাও জাগা পিঠা খাইতে কয় নাই আল্লাহ তাআলা আপনাকে, একটু বুদ্ধিশুদ্ধি ব্যবহার করেন তাহলে আপনার দাওয়াতও হয়ে যাবে পিঠও বাজবে। তো আমি তাড়াতাড়ি আউট হয়ে গেছি, ঠিক আছে বেচারা না পড়ে যাবে কেউ চান্দ, এমনভাবে রাখছি পড়তে বাধ্য, সে পড়বেই এবং পড়লে তার বিবেকে একটু হলে আঘাত করবে। তো যাই হোক, এ ধরনের কাজ না করা, অনেকে এ ধরনের কাজগুলো করে, অনেকে মোজা পরেন, মোজার গন্ধ তো কত ভয়াবহ সেটা আমরা জানি, তো ওইটা নিয়ে আপনি মসজিদে চলে আসতেছেন। অনেকে আবার অনুভূতি শক্তি খুব দুর্বল, অনুভূতি শক্তি দুর্বল বুঝেন, মানে হলো যে গন্ধে তার আশপাশে মানুষের সবার বেহাল অবস্থা কিন্তু তার খবরও নাই, আছে না অনেক লোক এরকম। তো এই লোকগুলোকে ওই চিঠি লেখা পারেন, আরো জন কিন্তু বুঝাই পারেন, যেমনি পারেন একটু বুঝাবেন। আমি এবার হজের সফরে এক লোক আমার পাশে, সে অবশ্য আমার কাছের লোক, নাকের উপর মারবে না শিউর ছিল, দেখি যে কথাই বলা যাচ্ছে না মুখের গন্ধে। পরে আমি হাত দিয়ে বললাম, আলাদা করে বললাম, সে যখন একা ছিল বললাম, ভাই মেসোয়াক রাখবেন, সারাক্ষণ মেসোয়াক ঘষতে থাকবেন, কখনো মুখে দুর্গন্ধ হবে না, চেষ্টা করবেন। তো যাই হোক, আল্লাহর ঘরে আসার আগে জিনিসটা খেয়াল রাখতে হবে। এবং ৬ নম্বর মসজিদে আসার আদব হলো, মসজিদে আসতে হবে প্রশান্তভাবে, শান্তশিষ্টভাবে, অস্থিরভাবে আসা যাবে না। অনেকে আছে মসজিদে দৌড় দিয়ে আসে, বিশেষ করে নামাজ যখন শুরু হয়ে যায়, আমাদের যে জুমা যখন শুরু হবে, এখন রুকুতে ইমাম গেলেই দেখবেন যে কিছু লোক দৌড়ানি দিচ্ছে। এ লোকগুলো আল্লাহর ঘরের জন্য ইবাদতের জন্য কতটা পাগল পড়া খেয়াল করছেন, যে আপনি আসছেন হাইটা, উনি আসছেন দৌড়ায়া, সুবহানাল্লাহ। মানে আল্লাহর ঘরের প্রতি, নামাজের প্রতি আকর্ষণ কি, যে সে আর ঠিক থাকতে পারে না, কি হাঁটে দিছে দৌড়, ব্যাপারটা কি তাই? ব্যাপারটা হলো যে ইমাম বেটারে রুকুর মধ্যে ধরতেই হবে, নাইলে রাকাতটা আবার পড়া লাগবে ঝামেলা। অতএব দৌড়টা দিছি ওই ভেজাল থেকে বাঁচার জন্য, ঠিক কিনা বলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা যখন নামাজের জন্য যাবে প্রশান্ত চিত্তে যাবে, ধীরে সুস্থে যাবে, রাকাত মিস হবে হোক তুমি দৌড় দিবে না, এটা আল্লাহর ঘরের শানের খেলাফ, তুমি দৌড় দিবে না, আস্তে আস্তে যাও। ফমা ফাতাকুম ফমা আদ্রাকতুম ফাসাল্লু ওমা ফাতাকুম ফাতিমু, আস্তে আস্তে যাওয়ার পর যেটা পাইলা পড়বা, যেটা মিস হবে পরে পড়বা, কিন্তু তাড়াহুড়া করবা না। অনেকে কিন্তু এই তাড়াহুড়াটা করে, এটা করা যায় না। এরপর মসজিদের আরেকটা আদব, ৭ নম্বর আদব হলো, আপনি ডান পা দিয়ে প্রবেশ করবেন এবং দোয়া পড়ে প্রবেশ করবেন, দোয়া পড়ে প্রবেশ করবেন, বিসমিল্লাহ আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিল করিম ওয়া সুলতানিল কদীম মিনাশ শাইতানির রাজীম আল্লাহুম্মা ফতাহলি আবওয়াব রাহমাতিক, আল্লাহ আপনার রহমতের সব দুয়ারগুলো আমার জন্য খুলে দেন, কত সুন্দর দোয়া, এটা পড়ে তারপর ঢুকবেন। আমরা শুধু শেষেরটা জানি আল্লাহুম্মা ফতাহলি, আর আগেরগুলো জানি না, কিন্তু চেষ্টা করলে এটা শেখাটা আমার জটিল কিছু না। আমাদের মনিটরে অবশ্য লেখা আছে দোয়াগুলো সব, মনিটর কি মাঝে মধ্যে চলেনি কি জানি, তো মাঝে মধ্যে চালাইলে ভালো হয়, আমরা দোয়াগুলো মুখস্থ করে ফেলবো ইনশাআল্লাহ। অনেকে আছে বেখেয়ালে বাম পা দিয়ে ঢুকে, আছে না বাম পা দিয়ে ঢুকে, তো বাম পা দিয়ে ঢুকছেন, যদি মাথায় এটা আসলো যে আরে বাম পা দিয়ে ঢুকে ফেলছি, শয়তান আমরা ভুলে দিয়েছি, তাহলে আবার বাইরে যাবে, বাইরে গিয়ে আবার ডান পা দিয়ে ঢুকবে। আজকে একজনকে সকালে দেখি টয়লেটে আমার সামনে ঢুকতেছে, অর্ধেক ঢুকছে মাত্র, আমি বললাম বাম পা সরি ডান পা দিয়ে ঢুকছে টয়লেটে, বললাম ডান পা দিয়ে ঢুকছেন কিন্তু, তাকে রয়েছে আমাকে বাইর হন, তো বাইর করছি, বাইর করে বললাম এবার আবার বাম পা দিয়ে যান, আমি বললাম কয়েকদিন যদি এরকম করেন টয়লেটে ঢুকার সময় শয়তান এসে আপনার মনে করে দিবেন, টয়লেটে যাচ্ছ ডান দিও না বাম পা আগে দাও, আপনার স্মরণ করে দিবে শয়তান এসে, কারণ এই যে বাইর হয়ে আবার ঢুকছেন, এই যে কষ্ট করছেন, এর কারণে সব লেখা হয়েছে না, শয়তান চিন্তা করবে হায় হায় এ তো লস প্রজেক্ট,
এর ভুলে দিলে বরং লস প্রজেক্ট স্মরণ করে দিতে হবে সিঙ্গেল সোয়াপ পাবে নালে ডাবল সোয়াপ পাবে তো এই জন্য মসজিদের ফিতিতে কখন আপনার ভুল হয় আপনি আবার কারেকশন করবেন সাথে সাথে ডান পা দিয়ে ঢুকে দোয়া পড়বেন এবং বের হওয়ার সময় উল্টাটা বের হওয়ার সময় বাম পা দিয়ে বের হয়ে আপনার এরপর দোয়া পড়বেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক ফাদল মানে বুঝেন রিজিক অনেকেই বলে হুজুর চাকরি নাই ব্যবসা ভালো নাই টাকা পয়সা নাই ভাই প্রত্যেকবার মসজিদে বের হওয়ার সময় আপনি আল্লাহর কাছে কি চান আপনি নিজেও বুঝেন না শুধু মুখস্থ বলে চলে যান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফাইযা কুদিয়াতিস সালাহ ফানতাশির ফিল আদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ নামাজ শেষ হলে তোমরা মসজিদে বের হয়ে আল্লাহর করুণা তালাশ করো মানে রিজিক আর বের হওয়ার সময় আপনি প্রতিবার বলছেন আল্লাহ আপনার কাছে আমি আপনার করুণা চাই রিজিক চাই তারপরে রিজিক চেয়ে বের হচ্ছেন যদি ইন্টেনশনটা ঠিক রাখেন মাথাটা আনেন ওইভাবে দোয়া করেন এরপর আট নম্বরে মসজিদের আদব হলো অনেক বড় আদব মসজিদে ঢুকার পর দুই রাকাত নামাজ পড়া এটা তো বিদায় হয়ে গেছে এটা তো আমাদের দেশে নেই বললেই চলে মসজিদে ঢুকার পর যদি আপনি বসতে হয় বসার আগে দুই রাকাত নামাজ পড়ে মিনিমাম তারপরে বসবেন এমনকি আলাদা দুই রাকাত পড়ার সময় নাই ডাইরেক্ট সুন্নত পড়বেন তাই পড়েন ফরজে যুক্ত হবেন কিন্তু নামাজ না পড়ে বসবেন না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে মসজিদে এসে যদি বসে যেত উনি বলতেন দাঁড়াও দুই রাকাত নামাজ পড়ে তারপরে বসে এটা আল্লাহর ঘরের আদব তাহিয়াতুল মসজিদ বা দখল মসজিদ যেটাকে বলা হয় এই নামাজটা আমরা অবশ্যই পড়ার চেষ্টা করব নয় নম্বর আদব হলো মসজিদের আওয়াজ জোরে না করা মসজিদে জোরে আওয়াজে কথা না বলা আমাদেরকে শয়তান অনেক সময় ভুলাই দেয় বিশেষ করে যখন মাথা মেজাজ গরম হয়ে যায় আল্লাহর ঘর এখানে কথা বলতে হয় ধীরে ধীরে আস্তে আস্তে এবং জোরে কথা বলা আল্লাহর ঘরের শানের খেলাফ বেয়াদবি এমনকি প্রয়োজনীয় কথা বললেও জুমার খুতবা চলাকালীন সময় কথা বলা জঘন্য অপরাধ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এত বেশি অপরাধ যে একজনে কথা বললে আপনি যদি তারে বলতে যান ভাই কথা বলা বন্ধ করেন তা আপনি অন্যায় করলেন আপনি তাকে গায়ে টাচ করে হাত দিয়ে ইশারা করতে পারেন কিন্তু আপনি কথা বলতে পারেন না আমার দেশে মসজিদে কি হয় একজন একটা উল্টাপাল্টা করলো ধরেন একজন একজনের সাথে ঝগড়া লাগাই দিছে আপনি যা বলতেছেন আপনি চিনেন কার সাথে ঝগড়া লাগাইছেন তা আপনিও কি করলেন ওই কাতারেই পড়লেন আস্তে আস্তে মসজিদের বাইরে গেলে পরে কথা হবে কিন্তু আল্লাহর ঘরের শানে জোরে কথা না বলা আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক দান করুন দশ নম্বর আমল হলো হারানো কোনো জিনিসের ঘোষণা মসজিদে দেওয়া নিষেধ শুধু হারানো জিনিস না ব্যক্তিগত কোনো সহযোগিতা মসজিদে চাওয়া জায়েজ নেই হ্যাঁ কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিলে কারোর জন্য সাহায্যের আবেদন করা যেতে পারে কিন্তু কোনো ব্যক্তি নিজের সাহায্য নিজে চাইতে পারে না কারণ মসজিদ এটা দুনিয়া কামের মাধ্যম হতে পারে না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কে যদি দাঁড়ায় বলে ভাই আমার একটা ঘড়ি হারাইছে আর মোবাইল হারাইছে আপনারা কেউ পাইলে দিয়েন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এরকম কেউ যদি ঘোষণা দেয় তাহলে তার জন্য বদদোয়া করা সুন্নত আল্লাহ তোমাকে ওটা ফেরত না দেখ কত জঘন্য ব্যাপার কিন্তু আমাদের দেশে দেখা যায় যত ঘোষণা আছে মসজিদে আইনে আইনে মানুষ দেয় মসজিদে বাইরে ঘোষণা দেবে কিন্তু মসজিদের ভিতরে কোনো ঘোষণা চলবে না এগারো নম্বর হলো মসজিদে আগে আগে আসা এটা মসজিদের অনেক বড় একটা আদব বারো নম্বর হলো মসজিদে পায়ে হেঁটে আসার চেষ্টা করা এমনকি গাড়িতে আসলেও পার্কিং করে এরপর বাকিটা আপনি পায়ে হেঁটে আসেন এটা মসজিদের বিশেষ আদব বিশেষ করে শুক্রবারে আর তেরো নম্বর আমল হলো মসজিদকে বিভিন্ন রকমের আমল দিয়ে মসজিদকে সাজানো এটা মসজিদ কর্তৃপক্ষ এবং ইমাম খতিবদের দায়িত্ব তাদের দায়িত্ব হলো শুধু পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে চলে যাওয়া না মসজিদে রকমারি প্রোগ্রাম রাখা যাতে করে মানুষ এঙ্গেজ থাকে বিশেষ করে ঢাকা শহরের মসজিদগুলো দোতলা তিনতলা চারতলা সারা সপ্তাহ খালি পড়ে দেয় কোনো কাজ নেই শুধু জুমার সময় আধা ঘন্টা ইউজ হয় খুবই দুঃখজনক যে এত লক্ষ টাকা খরচ করা হচ্ছে কিন্তু ইউজ হচ্ছে না এই ফ্লোরগুলোকে ইউজের জন্য নানা রকমের উদ্যোগ গ্রহণ করতে হবে এবং চোদ্দ নম্বর আমল হলো মসজিদে বিশেষ করে জিকির এবং তাসবি সুন্নাসম্মত উপায় কোনো বেদাত পন্থাতে না সেটা মসজিদের মধ্যে সবসময় জাগ্রত রাখা পনেরো নম্বর সর্বশেষ হলো মসজিদ থেকে আজান হলে আর বের না হওয়া আপনি মসজিদে কোনো কারণে দেরি করছেন আরও বক্তের টাইম হয়ে গেছে আজান হয়ে গেলে আর মসজিদ থেকে বের হওয়া যাবে না আজান হয়ে গেলে ওখানে নামাজ পড়ে তারপর বের হবে হ্যাঁ বের হতে পারে যদি কেউ আরেক মসজিদে নামাজ পড়াবে আরেক মসজিদে কোনো দায়িত্ব পালন করবে মসজিদের দায়িত্ব পালন করবে তাহলে সে বেরোতে পারে দুনিয়াবি কোনো কারণে না আল্লাহ তাআলা আমাদেরকে মসজিদের সমস্ত আদবগুলো মেনে চলার তৌফিক দান করুন মসজিদের সমস্ত আমলগুলো রক্ষা করার চেষ্টা করার তৌফিক দান করুন মসজিদে আমরা যারা দান করব তারাও আল্লাহর জন্য দান করব নাম যশ খ্যাতির জন্য না যারা প্রতিষ্ঠা করব তারাও আল্লাহর জন্য প্রতিষ্ঠা করব যারা এখানে ইমামতি খতিবগিরি অথবা আপনার খাদেম ইত্যাদির দায়িত্ব পালন করব তারাও শুধু আল্লাহকে সন্তুষ্ট করবার জন্য করব আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন